শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? করোনা ভাইরাসের কারণে অনেকদিন যাবত আমরা স্কুল থেকে দূরে আছি, লেখাপড়া থেকে অনেক দূরে আছি। এই কারণে আমাদের মাননীয় সদ্য প্রধান শিক্ষক অনলাইন ক্লাস চালু করা হয়েছে। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী 4.1 অধ্যায়টা আমি তোমাদের অঙ্ক করাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করো। দেখো, পাটিগণিত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। বীজগণিত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। পাটিগণিতে বলা, পাটিগণিতের সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। আর বীজগণিতে এগুলোকে বলা হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এবার আসো, এগুলো কি, এগুলো এলো, সবগুলো এলো কি সংখ্যা প্রতীক। এগুলা কি কি বোঝায়? সবগুলা হলো সংখ্যা প্রতীক। এবার আসো অক্ষর প্রতীক। এ বি সি এক্স ওয়াই জেড প্রতীক। তাহলে আমরা কি শিখলাম? ওইগুলো হলো সংখ্যা প্রতীক, আর এইগুলো হলো এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো হলো অক্ষর প্রতীক। এবার আসো চলক। অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি বা অক্ষর, অক্ষর প্রতীককে চলক বলা হয়। চলক কাকে বলে? অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। অজ্ঞাত রাশি, যে রাশি আমরা জানি না সেটাই হলো কি অজ্ঞাত রাশি। রহিমের বয়স 1 বছর। আমরা এখানে একটা উদাহরণ দিলাম, রহিমের বয়স আমরা জানি না, এই জন্য রহিমের বয়স কত? 1 বছর। আরেকটা উদাহরণ দিই, দেখো টাটা রতনের আছে ওয়াই টাকা। টাটা রতনে কত টাকা আছে আমরা জানি না, টাটা রতনের আছে কত? ওয়াই টাকা। যেহেতু এটা অজ্ঞাত, তাহলে এই কারণে আমরা এটা ওয়াই দিয়ে ধরলাম। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলকের মান পরিবর্তন হতে পারে। এখানে কি দেখো, চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে, আবার চলকের মান পরিবর্তনও হতে পারে। তারপর আসো প্রক্রিয়া চিহ্ন।
ওকেয়া চিহ্ন। ওকেয়া চিহ্ন কাকে বলে দেখো, পাটিগণিতে যোগ বিয়োগ পূরণ ও ভাগ ভাগকে বীজগণিতীয় যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতে যোগ বিয়োগ পূরণ ও ভাগকে বীজগণিতীয় যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। কে কিছু বুঝছ? দেখো তারপর প্লাস অর্থাৎ যোগ চিহ্ন, এটা হলো বীজগণিত ভাষা বলে প্লাস। বিয়োগ চিহ্ন এটাকে বলে মাইনাস। পূরণ চিহ্ন এটা হলো ইনটু। ইনটু ভাগ এটা হলো ডিভিশন। বুঝছ প্রক্রিয়া চিহ্নগুলো কি? যোগ প্লাস বিয়োগ মাইনাস পূরণ ইনটু ভাগ ডিভিশন, এগুলো হলো কি? প্রক্রিয়া চিহ্ন। এবার আসো ধরি এক্স ও ওয়াই দুইটি চলক। এক্স ও ওয়াই দুইটি চলক, তাহলে এক্স প্লাস প্লাস ওয়াইকে কিভাবে লিখব? এক্স প্লাস ওয়াইকে কিভাবে লিখব? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে কিভাবে লিখব? এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি প্লাস সি কে কিভাবে লিখব? এ প্লাস বি প্লাস সি কে কিভাবে লিখব? এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি কে কিভাবে লিখব? এ প্লাস বি মাইনাস সি এবার আসো এক্স ইনটু এক্স পূরণ ওয়াই এক্স ইনটু ওয়াই তাহলে কি বলবো? এক্স ইনটু ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই এক্স ইনটু ওয়াই
x into y, x dot y by xy. X into 3, x into 3, x dot 3 by 3x. X into 3 হলে কি দেব, x into 3 বা x dot 3 বা 3x, কিন্তু x 3 লেখা যাবে না, x3 লেখা যাবে না, কারণ অক্ষর প্রতীক কোনো সময় আগে বসে না, আগে সবসময় সংখ্যা প্রতীক আগে দিবা তারপর অক্ষর প্রতীক দিবা, কিন্তু কোনো সময় আগে অক্ষর প্রতীক দিবা না, তাহলে এটা লেখা যাবে না। x ডিভিশন y কে লেখা যায় x ডিভিশন y কে লেখা যায় x ডিভিশন y বা x বাই y, এই দুই x ডিভিশন y কে লেখা যায় x ডিভিশন y বা x বাই y, এই দুই ভাগে লেখা যায়। a ডিভিশন b কে লেখা যায় a ডিভিশন b বা a বাই b, বুঝছো সবাই, a ডিভিশন b কে লেখা যায় a ডিভিশন b বা a বাই b, এই দুই ভাবে লেখা যায়। ফাইভ এক্সটা কি দেখো, এক্সকে পাঁচ দ্বারা গুণ, ফাইভ এক্স মানে কি এক্সকে পাঁচ দ্বারা গুণ। তারপর দেখো সেভেন এ, এ কে সাত দ্বারা গুণ, সেভেন এ কে সাত দ্বারা গুণ, ফোর এবি থাকলে, যখন কোনো ফোর এবি আছে, যখন কোনো চিহ্ন থাকে না তখন এটাকে কি ইনটু হিসাবে ধরা হয়, ফোর ইনটু এ ইনটু বি, কে কিছু বুঝছো, যখন কোনো চিহ্ন থাকে না তখন এটাকে কি ধরবা, ইনটু হিসেবে ধরবা। বি প্লাস টু সি কে কি বোঝায় দেখো তো, বি এর সাথে সি এর দুই গুণ যোগ, বি প্লাস টু সি দ্বারা কি বোঝায়, বি এর সাথে সি এর দুই গুণ যোগ। এইট এক্স প্লাস
এইট এক্স প্লাস নাইন, এক্সের আট গুণের সাথে নাইন যোগ। এইট এক্স প্লাস নাইন মানে কি বোঝায়? এক্সের আট গুণের সাথে নাইন যোগ। ফোর ওয়াই মাইনাস থ্রি, ওয়াইয়ের চার গুণ হতে তিন বিয়োগ। ফোর ওয়াই মাইনাস থ্রি দ্বারা কি বোঝায়? ওয়াইয়ের চার গুণ হতে তিন বিয়োগ। ফাইভ এ মাইনাস টু, ফাইভ এ মাইনাস টু কি? এর পাঁচ গুণ হতে দুই বিয়োগ। এর পাঁচ গুণ হতে দুই বিয়োগ। দেখো বুঝছো নি তোমরা? ফাইভ মাইনাস ফোর এক্স, ফাইভ হতে এক্সের চার গুণ বিয়োগ। ফাইভ হতে এক্সের চার গুণ বিয়োগ। আট নম্বর, এবি প্লাস সিডি ডিভাইড বাই টু, এ ও বি এর গুণফলের সাথে সি ও ডি এর গুণফলের সিওডি এর গুণফলের সমষ্টিকে দুই দ্বারা ভাগ। এওবি এর গুণফলের সাথে সিওডি এর গুণফলের সমষ্টিকে, এটা হলো সমষ্টি, সমষ্টিকে দুই দ্বারা ভাগ। এক্স ও ওয়াইয়ের গুণফলের সাথে ই ও এফ এর গুণফলের সমষ্টিকে দুই দ্বারা ভাগ। এক্স ওয়াইয়ের গুণফলের সাথে ইউ এফ এর গুণফলের সমষ্টিকে দুই দ্বারা ভাগ। তাহলে আমরা আজকে বীজগণিতের রাশির যোগ বিয়োগ পূরণ ভাগ আর বীজগণিতীয় প্লাস মাইনাস ইনটু ডিভিশন চলক প্রক্রিয়া চিহ্ন প্রাথমিক যেগুলো আছে সবগুলো আমরা জানলাম এবং শিখলাম। আমরা কিন্তু বীজগণিত অঙ্ক ক্লাস ফাইভে করি নাই, এই প্রথম বীজগণিত অঙ্ক আমরা করতেছি, তার জন্য এই জন্য আমরা প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে আগে আমি দিলাম। এই প্রাথমিক ধারণার মাধ্যমে তুমি এখন অনুশীলনী একের এই অঙ্কগুলো করতে পারবে। এর জন্য তোমাদেরকে আজকে আমি বাড়ির কাজ দিচ্ছি, দেখো বাড়ির কাজ।
অনুসরণী অনুসরণী 4.1 এর এক নাম্বার অঙ্কগুলা করবে। ধন্যবাদ সবাইকে।